চলচ্চিত্র প্রেমীর বাবে সুখবর। হার্টবিট প্রডাকশনের আধারত নির্মিত হব এখনি বাস্তব ধর্মী ছুটি ছবি বাজনা। বসন্ত কুমার দাসর প্রযোজনা আর ঋতুরাজ দত্তর পরিচালনার নির্মাণ হবলগিয়া ছুটি ছবিখন আজি শুভ মুহূর্ত অনুষ্ঠিত করা হয়। নন্দিতা ডেকা দাসর কাহিনী আর হেমন্ত গগৈর চিত্রনাট্যরে নির্মাণ হবলগিয়া ছুটি ছবিখনির মুখ্য চরিত্রত দেখিবলৈ পাব জনপ্রিয় অভিনেতা জয়ন্ত ভাগবতী। আধুনিকতার ধামসুমিয়াত সমাজের পৰা হেরাই যাব ওলোৱা থলুৱা বাদ্যযন্ত্রসমূহক নবপ্রজন্মর আগত চিনাকি করাই দিয়াত ছবিখনে বিশেষ সহায় করব বলে মত প্রকাশ করে প্রযোজক বসন্ত দাসর লগতে ছবিখনের লেখক নন্দিতা ডেকা দাসে। আজি শুভ মুহূর্ত বাজনা কাহিনী আধারত তৈরি সিনেমাখন ছুটি ছবিখন মই লিখা কাহিনীটি হচ্ছে মই লিখা আর মূল স্বামী বসন্ত কুমার দাসর প্রযোজনাত ছবিখন মুখ্য চরিত্রের অভিনয় করব জয়ন্ত ভাগবতী। আর মানে এখন কি কি কেনেকুৱা ধৰণৰ কাহিনীটো কেনেকুৱা ধৰণৰ মানে আপুনি পঢ়িবল নাই কাহিনীটো মানে কি আধাৰত লিখা হৈছে মানে তাৰমানে কি থলুৱা শিল্পৰ প্ৰতি আমাৰ সকলোৰে আদৰ আছে থলুৱা বস্তু আমি ভাল পাওঁ গতিকে এটা এই শিল্পটোক লৈ মই লিখিবলৈ ল'লোঁ। তাৰোপৰি আদৰ এসময়ত এই থলুৱা শিল্পীসকলে যথেষ্ট ধৰণে কষ্ট কৰি একো একোটা ফেমিলি পোহপাল দিছিল। তাৰোপৰি আৰু মানে কি হ'ল বহুত আজিকালি ধর ডিজে আহিছে মাইক আহিছে এটা সময়ত আমার শৈশবত কিমান ভাল লাগিছে মোৰ সহধর্মিনী নন্দিতা ডেকা দাস তেখেতে গল্পর আধারত বাজনা বলে এখন মানে অসমীয়া ছুটি ছবি মানে আরম্ভ করব ওলাইছো। এইটো বাজনাখন তাৰমানে আমার বেণ্ড পার্টি যেটা বেণ্ড পার্টি সেই ওপরতে করা হয়েছে আর ইয়াতে আমাক সহায় করেছে পরিচালনা করেছে ঋতুরাজ দত্তই আমার মুখ্য চরিত্রত অভিনয় করব জয়ন্ত ভাগবতী। মোর গল্পটা খুব ভাল লাগিল এই কারণে এই গল্পটার আধারত এখন ছুটি ছবি বনাম মানে দর্শকের সঁহারি পালে ভাল পাম দর্শকে কেনেকে লয় ছুটি ছবিখন মই আশা করা মতে দর্শকে ভাল পাব বলে ভাবিছো। মোৰ এইটো প্রথম প্রয়াস এতিয়া কিমানখিনি সফল হওঁ মানে সেইটো নাজানো সেইটো রাইজে কব নতুনত্ব বিশেষ করা নাই এনে আমার বেণ্ড পার্টি প্রচলিত যেটা আগর ধারা মতে রাখিছো এনে কৰি পেলাই লোকর বাজনাটো যে লুকাই লুকাই গৈছে আজিকালি বিয়া পর্বত হেনেকুৱা বা বেণ্ড পার্টি নবজাই বহুতে নাজানে মানে লুকাই যাব ওলাইছে আমার বেণ্ড পার্টিটো সেইটো মানে ধরে রাখবার কারণে এই গল্পটোর আধারত ছুটি জীবন নির্মাণ করেছো। নিউজ ডেস্ক রিপোর্ট মাইনাস এনি।